ग्रीष्मकालीन क्रीड़ा प्रतियोगितार पुरस्कार वितरणी अनुष्ठित जातीय स्कूल मद्रासा और कारीगरी शिक्षा समितिर उद्योगे 50तम ग्रीष्मकालीन क्रीड़ा प्रतियोगितार समापनी और पुरस्कार वितरणी अनुष्ठान अनुष्ठित होयेछे। गत 12 सेप्टेम्बर विकेल 3 घंटिकाय मौलभीबाजार सरकारी उच्च विद्यालय माठे अनुष्ठित अनुष्ठाने प्रधान अतिथि हिसेबे उपस्थित छिलेन मौलभीबाजार सदर उपजेला निर्वाही कर्मकर्ता नासरिन चौधरी। सभापतित्व करें सदर उपजेला माध्यमिक शिक्षा कर्मकर्ता आब्दुस सालाम मिया। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মোবাইলটা ফিক্স করুন ম্যাডাম। ছেলেদের চ্যাম্পিয়ন নোসারাপ আলী রামজান মালিকা সরকারি উচ্চ বিদ্যালয় চারটার মধ্যে একটা হচ্ছে স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেন কিভাবে তৈরি হয়? অবেসিটি নিয়ে নিশ্চয়ই তৈরি হয় না, ডায়াবেটিস নিয়ে তৈরি হয় না, হার্টের প্রবলেম নিয়ে তৈরি হয় না। স্মার্ট পিপল কি এইভাবে তৈরি হয়? তো স্মার্ট পিপল তৈরি হয় আসলে শারীরিকভাবে সুস্থ যারা, মানসিকভাবে সুস্থ যারা, তারাই আসলে স্মার্ট পিপল। 41 সালের মধ্যে তোমরা হবা আসলে নাগরিক, স্মার্ট নাগরিক। তো স্মার্ট নাগরিকদের অন্যতম শর্ত হচ্ছে খেলা, মানে সুস্বাস্থ্যের অধিকারী হওয়া। আর সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার একটা প্রধান নিয়ামক কি? শরীর চর্চা। শরীর চর্চা আমরা কিসের মাধ্যমে করি? খেলাধুলার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে। ব্যায়াম খেলাধুলা হচ্ছে মানসিক এবং শারীরিক দুইটাই আমাদের কি করে? প্রশান্ত করে। তো আমি আশা রাখবো যে এই খেলাগুলো আপনারা আরো বেশি উদ্বুদ্ধ করবেন খেলোয়াড়দেরকে, আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর তোমাদের আরো সুস্বাস্থ্য কামনা করছি, তোমরা খেলার প্রতি আরো আগ্রহী হবে। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি এবং আপনাদের এই ক্রীড়া আরো বেশি উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এই 3 টাইম যে মিলিয়া অঞ্চল আছে সেইখানে যদি চ্যাম্পিয়ন হয় তাহলে জাতীয় পর্যায়ে খেলা হবে। তো এইভাবে একটা সুবিধা আছে, আমাদের জাতীয় পর্যায়ে খেলা আমাদের সিলেট বোর্ডের অধীনে অর্থাৎ সিলেটে হবে। এই জন্য আমরা যদি এই জেলা অঞ্চল এবং উপ অঞ্চল সবগুলা চ্যাম্পিয়ন হতে পারি তাহলে আমরা জাতীয় পর্যায়ের জন্য রাজশাহী, খুলনা কিংবা